গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে শনিবারের সকালটা শুরু হলো ঘরের কাজ দিয়ে। ঘরের কাজ তো অ্যাকচুয়ালি হয়, কিন্তু আজ সকাল সকাল লুটে ভাই বেরোবে, তো ওই কারণে ভাইয়ের জামা ইস্ত্রি করতে বসে পড়েছি। তো আমি তো করছি না, করছে ঝুমি। তো আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, সকাল সকাল হাওয়াটাও ছেড়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো ঝুমিয়ে দিকে করতে থাকুক, আর তারপরে আমি তোমাদের ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। তো চলো। জল ছিল না, এই দেখো জল নিয়ে আসা হলো, এই একটা জার, এই একটা জার, এই জল নিয়ে আসা হলো। চাল নিয়ে আসা হলো, চাল ছিল বারন্ত, চাল নিয়ে আসা হলো। তা এখন এটা প্যাকেটের বস্তায় রয়েছে, পরে এটা হচ্ছে উঠাবো। আর এখানে হচ্ছে রান্না চলছে। আর আজকে সকালবেলা থেকে এই ফার্স্ট চা আমরা খাবো, সকালের চা খাইনি। এখন ঘড়িতে বাজে 12:10। তা চলো, গুড আফটারনুন হতে আর 10 মিনিট বাকি রয়েছে, রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে ভালো লাগে না। তা চলো, এদিকে চা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাও হয়ে গেছে, এই দেখো। আজকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে সকালবেলা থেকে হ্যাচি দিচ্ছি, মানে বিশাল পরিমাণে হ্যাচি দিচ্ছি। তা মাকে বললাম, মা আমাকে একটুখানি চাটা বেশি দিও, সবাই তো চা দেবে, আর তার থেকে বেশি করে চা আমাকে একটু দিও, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, চা খাবো। আর এই দেখো আজকে কী হচ্ছে সেটা তোমাদের এখন বলবো না, যখন হবে সেই সময় হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাবো। তাই দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখানে আছে চাল ভেজানো, এটা হচ্ছে দেরাদুন রাইস। এখানে আজকে আলুর দম হয়ে গেছে, কিন্তু আলুর দমের সঙ্গে কী হবে সেটা এখন না, যখন হবে সেই সময় হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাবো। এই হচ্ছে রান্নাঘরে এইটুকু কাজে গিয়েছে। আর এখানে হচ্ছে গাজর হচ্ছে ভাজা হয়ে গেছে। তা চলো চাটা নিয়ে গিয়ে এখন চাটা খেয়ে নেবো, আর ওইদিকে তারই পুজো করতে হচ্ছে চলে গেছে। আর আমি এদিকে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, আর এখানে মাজার মধ্যে কড়াই আর চার বাসনটা রয়েছে, হলে হয়ে যায়। সকালে বোতলগুলো ফাঁকা ছিল, সেই বোতলগুলো হয়ে গেছে। মোটামুটি যতটা কাজ কিছুটা এগিয়ে এসছে, এখন চাটা খাবো, চাটা করে ঘর পুঁছবো, ঘর পুঁছে তারপর যাবো চান করতে। তা চলো চাটা খেয়ে আসছি। আর এদিকে তানি বসে গেছে পুজোয়, এই দেখো পুজো গোজগাজ করছে তানি, দেখো এই যে তানি। তা তানি আজকে চান টান করে এখন পুজো দিতে ঢুকে গেছে, আর আমি এই দেখো এই যে চা, চা ও এখানেই খেয়ে নিয়েছে চা, আর আমরা ওখানেই খেয়েছি। এখন চা এটা পরিষ্কার করে ঘরটা একটু পুছে নেবো, পুছে নিয়ে তারপরে আমিও আসছি, একসঙ্গেই পুজো দেবো। আর ঠিক আছে, এই যে তানি এখন পুজো দিচ্ছে, তা চলো আমি ওদিকেও কাজগুলো তাড়াতাড়ি চট করে সেরে তারপরে আসছি তোমাদের সামনে। আমিও আসছি পুজো দিয়ে তোমাদের সামনে, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে ঝুমিত ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছে, কিন্তু আমি ছিলাম ঘরে, কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন চলে এসেছি তোমাদের সামনে। তো এখন থেকে আমাদের দুজনকে তোমরা দেখতে পারবে, এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো
আর সকালে ব্রেকফাস্ট, আজকে সকালে ব্রেকফাস্টে একদম ফাটাফাটি জিনিস হয়েছে, অনেকদিন পর তো, তার সঙ্গে হচ্ছে ঘি, ওয়াও, আর অনেকদিন পর ফেনা ভাত আজকে করেছে, মারও ইচ্ছা ছিল, তার মানে ঠিক আছে করে দাও, আলাদা আলাদা করে করে লাভ নেই, সবার জন্যই হচ্ছে করে দাও ফেনা ভাত, আর ফেনা ভাত একরকম ইচ্ছা ভালো লাগে না খেতে, হ্যাঁ খেতেও ভালো লাগে, আর ফেনা ভাত হলে তো আমরা তো ভাতের হচ্ছে সবচেয়ে পাগল, তা ফেনা ভাত হলে মানে সেদিনকে মনে হয়েছে কি খেয়েছি, এখন সোজা যাবো খাবার টেবিলে, মানে প্রচুর খিদে পেয়ে গেছে, তো দুপুরের মেনু কি চট করে তোমাদের দেখিয়ে দিই, চলো খিদে গেছে, ওদিকে ওদিকে এক ধাপ খাওয়া হয়ে গেছে, বাবা ভাই দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে, আর লাস্টে আমরা তিনজন খাই, এই কারণে খাওয়ার সময় আমাদের একটু আড্ডা গল্পটা হয় না, আমি আমরা তিনজন লাস্টে বসি, তো এখন যাব খেতে, আর আজকে কি মেনু হয়েছে সেটা তোমাদের রান্না করে দাঁড়িয়ে বললাম, যে তোমাদের আলুর দমটা দেখেছিলাম, আর তার সাথে যে কি হচ্ছে সেটা তোমাদেরকে রান্না করতে করতে, কিন্তু সেই সময় ক্যামেরা অন করতে পারি এটা এখন তোমরা দেখে নাও আলুর দমের সঙ্গে আজকে কি স্পেশাল হয়েছে, আর চলো আজকে সারাদিনে যা যা করবো তা তো অল্প অল্প করে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো, এখন থেকে কি কি করবো সেটাও তোমরা দেখবে, চলো দেখতে যাবো, তা চলো 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 খাবার টেবিলে, তো আজকে দুপুরের মেনুতে হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে আলুর দম, এই হচ্ছে আজকে দুপুরের মেনু, হঠাৎ করে মার ইচ্ছা হলো যে ফ্রাইড রাইস করবো আজকে, কারণ এক ঘেমি খেতে খেতে না মুখে একটু অরুচি এসে যায়, একটু চেঞ্জ হলে সবারই মুখে ভালো লাগে, সেই জন্য মা আজকে ফ্রাইড রাইস করেছে আর হচ্ছে এদিকে আলুর দম করেছে, আর এইদিকে এই দেখো জুমি নিয়ে বসে পড়েছে, আমার খিদে পেয়ে গেছে, আমি আর ওয়েট করছি না ওর জন্য, আমি আগে বসে যাচ্ছি, তা আমার এতটাই খিদে পেয়ে গেছে আমি বসে যাচ্ছি, ও যা যখন বসবে বসুক, আমি এখন খেতে শুরু করে দিচ্ছি, আমি এখন খাওয়া শুরু করে দিচ্ছি, খুব জোর খিদে পেয়ে গেছে, তা চলো খেতে আসছি তোমাদের সামনে, চলো এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটা জিনিস দেখাইনি, এই দেখো টমেটোর যে চাটনিটা হয়েছে সেটা তোমাদের মেনুতে দেখানো হয়নি, এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, এই দেখো এইটুকু পড়ে রয়েছে, চলো এইমাত্র বাড়িতে আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে মুখ হাত পা পরিষ্কার করেছি, এখনো জামা চেঞ্জ হয়নি, তানি অলরেডি ঢুকে গেছে রান্নাঘরে, আর এই দেখো নিয়ে এসছি চপ, এই দেখো চপ নিয়ে এসছি, এখন চা করবো, মাকে বললাম উঠতে হবে না, এসে নাকি মা নিচ্ছে রেস, তো মাকে বললাম তাহলে উঠতে হবে না, তাহলে আমরা রান্নাঘরে গিয়ে চা করছি আর তার সঙ্গে চপও নিয়ে এসছি, একসঙ্গে বসে চপ খাবো, তা ওই জন্য ড্রেস চেঞ্জ করলাম না, আমি জানি ড্রেস চেঞ্জ করতে গেলে সঙ্গে সঙ্গে মা মানে রান্নাঘরে ঢুকে যাবে, তা ওই জন্যই ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে ঢুকছি, আর হচ্ছে তানি অলরেডি বসে দিয়েছে চা, চলো তো বাড়িতে তো চলে এসেছি, জুমি তো তোমাদের বললো, আর আমি সোজা ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্রেশ মানে এখন জামাকাপড় চাইনি, হাত মুখ দিয়ে চলে এসেছি রান্নাঘরে, চা চেষ্টা পেয়েছে খুব, আর আমরা যদি জামা কাপড় এখন ছাড়তে যাই তাহলে মা ঢুকে যাবে, তা মাকে রেস্ট দেওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে, আর এসে দেখি দুধ নেই, তো দুধের প্যাকেট এখন খুলবো, মানে দুধ নেই মানে দুধের বাটিতে দুধ ছিল না, দুধের প্যাকেট এখন খুলে তারপরে হচ্ছে দুধ ঢালতে হবে, তা চলো চট করে দুধটা ঢেলে নিই তারপরে আসছি, চলো চলো চলো, দুধ গেছে বরফ হয়ে, চলো এখানে চা তো রেডি হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের বাবাটা রেডি হয়ে গেছে, আর এটা বাবার, আর এই হচ্ছে আমাদের, আর এর সঙ্গে একটু ইয়ে করে দে সস দিয়ে দে, হ্যাঁ সস দিয়ে দেবো, দে আমাকে দে, আমি দিয়ে আসছি চলো, তো এখানে চাটা দেখলাম তখন দিয়ে আসি, এই বাবার জল আর এই হচ্ছে মুড়ি আর চপ, তো চলো চট করে বাবাকে দিয়ে এসে তারপর চাটা নামাই, চলো এই যে রেডি, এখন বসবো একটু খাবো, তারপরে একটু সামান্য একটু কাজ আছে করে তারপরে জামা কাপড় ছাড়বো, চলো